পানামা ক্যানেল ক্রস করার সময় অপরূপ সুন্দর একটি মোমেন্ট ক্যাপচার করা হলো এবং সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নূরুল ইসলাম ফ্রম মাই পেজ ট্রাভেলিং উইথ সিমেন্ট। আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি 2020 সালে ধারণ করা আমার একটি ভালকেরিয়ার জাহাজ উইজডম লাইনিং MV আমিসিরো। ওই জাহাজ আমরা সিঙ্গাপুর থেকে বা পানামাতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশন ছিল USA, বাট থ্রট পানামা ক্যানেল হয়ে আমরা USA গিয়েছিলাম। আর পানামা ক্যানেলে তিনটা ক্যানেল আছে, এটা সর্বশেষ ক্যানেল যে ক্যানেল থেকে এখন ভিডিওটি ধারণ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা পানামা ক্যানেল ক্রস করে বের হয়ে যাচ্ছি আর একটি খুব সুন্দর একটি ট্যাঙ্কার জাহাজ পানামা ক্যানেলের ভিতরে ঢুকতেছে। এবং দেখেন কি সুন্দর করে জাহাজটিকে ছোট ছোট রোপ টেনে নিয়ে ক্যানেলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এবং কি স্মুথলি কত সুন্দর করে ক্যানেলের ভিতরে জাহাজগুলো ঢুকে যাচ্ছে। অবশ্যই জাহাজগুলো স্মুথলি ঘুরতেছে কারণ ক্যানেলের পাশে দড়ি ধরে টানার মতো ছোট ছোট গাড়ির ভিতরে হেভি ওয়েটের কিছু মেশিনারিজ আছে রেলগাড়ির মতো, এবং পিছন থেকে টাগবোট জাহাজটিকে ব্যালেন্স করে রাখতেছে যেন জাহাজের বাল্কহেড এবং ক্যানেলের যে দেয়াল আছে সেখানে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়। ক্যানেলের ভিতরে যে ট্যাঙ্কার জাহাজটি ঢুকতেছে এই জাহাজটির সামনে একটি কার্কেরিয়ার শিপ আছে এবং আমরা যে ক্যানেলটি থেকে বের হয়ে যাচ্ছি আমাদের সেই ক্যানেলের পিছনে আরেকটা কার্কেরিয়ার জাহাজ আছে। আমরা ক্যানেলটি যখন বের হয়ে চলে যাব এখান থেকে তখন ওই কার্কেরিয়ারটি নেক্সট স্টেপে বেরিয়ে আসবে। আমাদের পাশে এই সুন্দর ট্যাঙ্কার জাহাজটির নাম হলো জুলিয়া, নামটা খুব সুন্দর। আর হ্যাঁ, জাহাজটির নাম জুলিয়া, দেখতে খুব সুন্দর লাগতেছে। যারা আমার ভিডিওগুলো দেখেন আশা করব আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওগুলো শেয়ার করে আমার পেজটিকে সাপোর্ট করবেন। আর আপনাদের পজিটিভ কমেন্টসের মাধ্যমে নেক্সট কি ধরনের ভিডিও করব আমাকে কমেন্টস করে জানাবেন, চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো জাহাজের ভিডিও দেখা, কারণ সবারই জাহাজের চাকরি এবং জাহাজের সমুদ্রের প্রতি একটা অন্যরকম একটা ইন্টারেস্ট কাজ করে, সো চেষ্টা করব আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন সহি সালামতে জাহাজে ভালো থাকি, আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।